বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে ডাঙ্কির রিভিউ চলে এসছে এবং যে রিভিউটা দেখার পরে আমি লিটারেলি শকড ভাই কি হতে চলেছে এটা সত্যি একটা মাস্টারপিস এগেন একটা মাস্টারপিস রাজকুমার হিরানি মানেই মাস্টারপিস তার সঙ্গে সঙ্গে রাজকুমার হিরানির সঙ্গে কে বলিউড বাদশাহ শাহরুখ খান ও মাই গড নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে ডাঙ্কি নিয়ে কথা বলবো ডাঙ্কির রিভিউ চলে এসছে বাংলাদেশ থেকে সেন্সর বোর্ড ছবিটি দেখেছে এবং তারা আজকে সন্ধেবেলার দিকে একটি রিভিউ ড্রপ করেছে তাদের তরফ থেকে যে পোস্টটা আমি দেখে ফেললাম এবং তোমাদেরকে এখন জানাবো যে বাংলাদেশের দর্শক বা সেন্সর বোর্ডের যারা মেম্বার্সরা আছেন তারা ডাঙ্কি দেখার পরে তাদের সিচুয়েশন কি তাদের কীরকম লেগেছে সো লেট স্টার্ট দ্য ভিডিও ডাঙ্কি শেষ ইচ্ছার গল্প ইনসাইডার ও সেন্সার তথ্য রিভিউ চোখের দেখা সহজ কিন্তু সহজ দেখা বিষয়গুলোকে উপলব্ধিতে নেয়া প্রবলভাবে কঠিন এই কঠিন কাজটি করতে সমর্থ হয়েছেন রাজকুমার হিরানি এবং অভিজাত ইয়শী চলচ্চিত্রকে বলা হয় পরিচালকের মাধ্যম তবে ডাঙ্কি দেখার পর যে কেউ বলতে বাধ্য হবেন চলচ্চিত্র মূলত চিত্রনাট্যকারের মাধ্যম কিভাবে প্রতিটি মানুষের এক লাইনের একটি সহজ ইচ্ছাকে আমাকে এটা দিও তুলে এনে একটি ঐতিহাসিক চিত্রনাট্য তৈরি করা সম্ভব ডাঙ্কি তার মাইল স্টোন হয়ে থাকবে শাহরুখ খান এই চলচ্চিত্রে দাবার বিশেষ গুটি মাত্র যে গুটিটি তার অভিনয় জীবনের এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ অভিনয়ের মধ্যে রাজার আসন আমৃত্যু নিজের হিসাব নিশ্চিত করে নিয়েছেন এ এক অন্য শাহরুখ যাকে এর আগে এভাবে দেখাই যায়নি বিগত দেড় যুগ সময় ধরেও প্রথম দৃশ্য থেকেই আপনি আটকা পড়বেন হিরানির তৈরি করা জাদুর ফাঁদে ক্রমশ মনে হতে থাকবে পর্দায় যা দেখানো হচ্ছে তা আপনার পারিপার্শ্বিক অনুভূতি আপনাকে না জানিয়ে কিভাবে চিত্রায়িত করা সম্ভব হতে পারে ট্রেলারে থাকা কিছু চরিত্র এতটাই গুরুত্বপূর্ণ ও লম্বা যা আপনার চিন্তার চাইতেও স্থায়ী হয়ে ধরা দিতে থাকবে প্রেক্ষাগৃহের পর্দায় উদাহরণ বোমান ইরানি কর্মহীনতা পরিবার উন্নত ভবিষ্যৎ প্রেম বন্ধুত্ব প্রতারণা আত্মহত্যা শেষ ইচ্ছা ও মৃত্যুকে যেভাবে তুলে আনা হয়েছে তা শুধুমাত্র অবিশ্বাস্য জাদুর হাতের নির্মাণেই সম্ভব আপনি কি ডাঙ্কি বুঝবেন বিষাক্ত মাকড়শা যেমন তার বিষ ও জালের মায়ায় পতঙ্গকে আটকে ফেলতে শুরু করে হিরানি কখন কিভাবে আপনাকে অবশ করে আটকে ফেলবে ডাঙ্কিতে তা প্রথমবার উপলব্ধি করতে পারবেন প্রথমার্ধ শেষ হবার সময় আর তারপর শুরু হবে প্রকৃত ম্যাজিক ডাঙ্কি শেষের কুড়ি মিনিট আপনি আর আপনাকে চিনে উঠতে পারবেন না পুরোপুরি সম্মোহিত হয়ে উঠবেন এবং চোখ ও নাকের পানিতে মুখ বুক পেট কোল ভিজিয়ে ফেলতে শুরু করবেন কত দর্শকের যে শ্বাসকষ্ট শুরু হবে তা একমাত্র সময়ই বলতে পারবে তবে আপনি উঠে আসতে পারবেন না শেষ দৃশ্য না দেখে হয়তো এটাই এই চলচ্চিত্রের আসল ম্যাজিক ডাঙ্কি এমন একটি চলচ্চিত্র হয়ে উঠেছে কেবলমাত্র শিশু হৃদয়হীন বা প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী ছাড়াও কারো পক্ষে মাত্র একবার দেখে ভুলে যাওয়া সম্ভব নয় সম্ভবত এই চলচ্চিত্র ডজনবার দেখার অভিজ্ঞতা নিতে চাইবেন বেশিরভাগ দর্শক ডাঙ্কি মূলত রাজকুমার হিরানি যৌথভাবে প্রথম হওয়া দুটি নির্মাণের একটি হয়ে গেছে যার কোনো সিরিয়াল নাম্বার হয় না থ্রি ইডিয়েটস প্লাস ডাঙ্কি অথবা ডাঙ্কি প্লাস থ্রি ইডিয়েটস তবে আবেগের বিচারে ডাঙ্কিকে এক নাম্বার দাবি করবেন অনেকেই সুখের কথা হচ্ছে প্রতিটি মানুষের জীবনের অন্তিম ইচ্ছে নিয়ে ডাঙ্কি নির্মিত হলেও এটি রসক রসকসহীন স্বাদিশ অথবা মাই নেম ইস খানের মতো ডার্ক চলচ্চিত্র হয়ে ওঠার বদলে প্রাণ ভরে শ্বাস নেবার মতো এক উপাদেয় চলচ্চিত্র হয়ে উঠেছে তবে এই চলচ্চিত্র বাধ্য করবে বহু মানুষকে তার মাতৃভূমিতে ফিরতে এবং তার জন্মভূমিকে এই মৃত্যুভূমিতে রূপান্তরিত করতে ঘরের টানে কে আর ফেরাতে পারে বন্ধু ভার্ডিক পেয়েছে মাস্টারপিস বাণিজ্য সম্ভাবনা এক হাজার কোটি রুপিজ পরামর্শ শত সিনেমা মিস করুন এটাকে নয় টিসু অবশ্যই সাথে নিয়ে যাবেন এবং একা অবশ্যই দেখতে যাবেন না হৃদয়হীন একজন সাথে থাকলে আপনার বাড়িতে ফেরাটা অনেক বেশি সহজ হবে বলেই এই রিভিউটা শোনার পরে যারা এখন আমার গোটা ভিডিওটা দেখলে ইন্টারেস্ট নিয়ে বা যারা ডাঙ্কি নিয়ে কম বেশি ইন্টারেস্টেড আমার মনে হয় তোমরা গোটা ভিডিওটাই দেখছো বলো বন্ধুরা তোমাদের এই রিভিউটা শোনার পরে ডাঙ্কি দেখার ইচ্ছে আরও কতটা বাড়লো আমি শুধু ভাবছি কখন পরশু ভোর সাতটা সকাল সাতটাটা বাজবে আর আমি ডাঙ্কি দেখব এটা একটা শুধু ইমোশনাল ছবি না ইমোশনালের বাবা ঠাকুরদা সব এক জায়গায় চলে এসেছে ছবিটা সেকেন্ড হাফ নিয়ে আমাদের কিছু জানানোই হয়নি এই ছবিটা এক কোটি না এক কোটি টাকার বেশি ব্যবসা করতে আসছে এটাই রাজকুমার হিরানির ম্যাজিক এটা মানতে হবে আমি আর বেশি কথা বলছি না রিভিউ তোমরা পেয়ে গেলে বাংলাদেশের তরফ থেকে দেখা যাক এবারে ছবিটা রিলিজ হোক কি বক্তব্য আমি তো নিজেই মনে হচ্ছে কাঁদতে কাঁদতে হল থেকে বেরোবো তারপরে আমি রিভিউটা করব কেমন করে আমি সেটাই ভাবছি কেননা চারিদিক থেকে যা রিভিউ আস আসছে সবাই এক কথা বলছে যে লাস্ট কুড়ি মিনিট লাস্ট কুড়ি মিনিট এই এক্স্যাক্ট রিসেন্ট টাইমে বাংলাদেশের প্রিয়তমা ছবিটা নিয়ে এরকম রিভিউ পাচ্ছিলাম মানে যারাই হল থেকে বেরোচ্ছেন লাস্ট টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটস নাকি ছবিটা জাস্ট এত ইমোশনাল আমি নিজেও দেখেছি তো এগেন সেই পরিস্থিতিটা আবার ঘটতে চলেছে মানে লোকজন চোখে জল নিয়ে বেরোবে কাঁদতে কাঁদতে বেরোবে আর একবার নয় ওই যে বললেন সেন্সর বোর্ড থেকে যে রিভিউ এলো এক ডজন বার মানে বার এই ছবিটা মানুষ এক্সপিরিয়েন্স করতে যাবে সিনেমা হলে তাহলে রিপিট অডিয়েন্স কীরকম হবে জাস্ট আইডিয়া করতে পারছো সকলে আশা করি চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা